যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলো বঙ্গবন্ধু টানেল। ভোর 6টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 250 টাকা টোল দিয়ে। সবার আগে টানেল পার হয় একটি মাইক্রোবাস। টোল আদায়ে আনোয়ারা প্রান্তে 14টি বক্স বসানো হয়েছে। টানেলে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে গাড়ি চলতে পারবে। টানেল চলতে পারবে 12 ধরনের যানবাহন। সর্বনিম্ন টোল 200 টাকা আর সর্বোচ্চ 1000। চলাচল করতে পারবে না মোটরসাইকেল ও 3 চাকার যান। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কুমার দে। এর প্রথম এই যে নদীর তলদেশে যে টানেল, সেটি চট্টগ্রামের যে কর্ণফুলী নদীর তলদেশে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন। উদ্বোধনের পরে জনসভায় যোগ দিয়েছিলেন। আজ সকাল ভোর থেকে, কিন্তু ভোর 6টা থেকে এই টানেল খুলে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য। তো আমরা সকাল থেকে দেখেছি যানবাহন পারাপার করছেন। এবং এই যে এই যে আমি এখন টোল প্লাজার আসি, অর্থাৎ আনোয়ারা প্রান্তে, এই সকাল থেকে কিন্তু টোল আদায় হচ্ছে। এখন পর্যন্ত প্রায় 500 গাড়ি পারাপার করেছেন এবং 1,20,000 টাকার মতন টোল আদায় হয়েছে। তো আমরা সকাল থেকে দেখেছি উৎসব জনতা কিন্তু যে যানবাহন নিয়ে, কিন্তু তারা অনেকে কিন্তু সেই টানেল দেখতে এসেছেন। তারপরও যেহেতু আজকে সকাল সন্ধ্যা হরতালের কারণে কিন্তু যানবাহনের সংখ্যা একটু কম, তারপরে সকাল থেকে 12:30 পর্যন্ত যে আমরা টোল ম্যানেজারের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রায় 1,20,000 টাকার মতন টোল আদায় হয়েছে এবং 500-এর অধিক গাড়ি কিন্তু পারাপার করেছেন। তো আমরা এই যে দক্ষিণ চট্টগ্রামের, অর্থাৎ এই টানেলের ফলে দক্ষিণ চট্টগ্রামের কিন্তু নতুন শিল্পায়ন এবং যে এই দক্ষিণ চট্টগ্রামে যে উন্নয়ন শুরু হয়েছে এই টানেলের ফলে, এতে দক্ষিণ চট্টগ্রামের সারা চট্টগ্রামের মানুষ কিন্তু আনন্দিত। তো চট্টগ্রামের যে টোল প্লাজার দক্ষিণ প্রান্তে থেকে এসেছিল আমার কাছে সর্বশেষ ডলি। ধন্যবাদ সুমন কুমার। কর্ণফুলী টানেলে যান চলাচলের খবর জানাচ্ছিলেন সুমন কুমার দে।